উপস্থিত মাদ্রাসা পরিচালন সমিতির সহসভাপতি মহাশয়, প্রাক্তন সভাপতি মহাশয়, আমার সহকর্মীবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীরা, আমরা জানি যে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল, স্বাধীনতা লাভ করেছিল। কিন্তু তার পরবর্তীতে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত কিন্তু মাঝখানে একটা কী বলি ভ্যাকুয়াম মতো তৈরি হয়ে গিয়েছিল। কেন? ভারতে কোনো সংবিধান, মানে যার দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, সেই সংবিধান ছিল না। তাহলে 1947 সালের 15ই আগস্ট থেকে 1950 সালের 26শে জানুয়ারি এই মধ্যবর্তী সময়কালে ভারতের শাসন কীভাবে হতো সেটা জানা প্রয়োজন, তাই তো? কারণ 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়ে গেলেও গভর্নর জেনারেল হিসাবে কিন্তু রয়ে গিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন, এবং ফলে পুরোপুরিভাবে ভারতের যে শাসন ক্ষমতা তাতে কিন্তু ব্রিটিশরা পুরোপুরি তারা সরে গেছে এটা বলা যায় না। যার জন্যে 1947 সালের 28শে আগস্ট গণপরিষদ গঠন করা হয়, যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতের জন্য সংবিধান রচনার, যার মাধ্যমে দেশ শাসন করা হবে। এই গণপরিষদের সভাপতি ছিলেন আমরা জানি ডক্টর বি আর আম্বেদকর। প্রায় 2 বছর 11 মাস ধরে গণপরিষদের অনেকগুলো অধিবেশন হয় এবং সেখানে বিভিন্ন প্রস্তাব নেওয়া হয়, এবং পরবর্তীতে 1949 সালের 26শে নভেম্বর সেই সংবিধান, যে সংবিধান ড্রাফট হয়েছিল সেটা গৃহীত হয়। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদের অধিবেশনে তা গৃহীত হয়, এবং 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়। সেই দিন থেকে ভারতবর্ষ সম্পূর্ণরূপে একটি প্রজাতান্ত্রিক দেশ হিসাবে ঘোষিত হয়, এবং ভারতবর্ষ সেই থেকে, মানে জনগণের শাসন সেখান থেকে প্রতিষ্ঠিত হয়, এবং সেভাবেই বর্তমান কাল পর্যন্ত চলে আসছে। এই হচ্ছে 26শে জানুয়ারির ইতিহাস বা প্রজাতন্ত্র দিবসের ইতিহাস। তবে কি আরো একটা বিষয়, কেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, 26শে জানুয়ারির পরিবর্তে অন্য কোনো দিন কেন নির্বাচন করা হলো না, এই বিষয়ে বলতে গেলে আরো একটু পিছিয়ে যেতে হয়। 1930 সালের 26শে জানুয়ারি তৎকালীন জাতীয় কংগ্রেস তারা ভারতবর্ষের জন্য পূর্ণ স্বরাজের ঘোষণা দিয়েছিল 1930 সালের 26শে জানুয়ারি। ফলে তৎকালীন যারা শাসক গোষ্ঠী ছিলেন, বিশেষ করে জাতীয় কংগ্রেস, তারা যেটা করলেন সেটা হচ্ছে কি, ওই দিনটিকে স্মরণ করে 26শে জানুয়ারিটিকেই সংবিধান কার্যকর করার দিন হিসাবে তারা নির্বাচন করেছিলেন, এবং ওই জন্য 1950 সালের 26শে জানুয়ারি দিনটিতে সংবিধান কার্যকর হলো, এবং ওই দিন থেকে আমরা আজ পর্যন্ত এবং আগামীতেও এই দিন থেকে, অর্থাৎ 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করছি এবং করব। এখন যেটা বিষয়, সংবিধানে অনেক কিছু লেখা আছে, সেখানে কি আছে, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ, এখানে সাম্য সৌভ্রাতৃত্ব বোধের উপরে দেশ পরিচালিত হবে। অতএব আমাদের এই যে প্রিন্সিপলগুলোর কথা, নীতিগুলোর কথা বলা হয়েছে, সেইগুলোকে আমরা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে, তাহলেই কিন্তু প্রজাতন্ত্র দিবস পালনের সার্থকতা, নতুবা কিন্তু পুরোটাই বিফল। অতএব আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকব, আমরা কোনোভাবেই আমাদের দেশের সমাজে যাতে কোনো ভাবের বিভেদকামী শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই শপথ আজকের দিনে নিতে হবে যে আমরা আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করব, জাতীয় সংহতি রক্ষা করে চলব, আমরা পরস্পর
সম্প্রদায়গতভাবে সমাজগতভাবে আমরা সৌভ্রাতৃত্বের মাধ্যমে মৈত্রীর মাধ্যমে সংগঠিত হব এই আশা আমাদেরকে রাখতে হবে এই শপথ আমাদেরকে নিতে হবে সেই শপথ নেওয়ার দিন আজকে আমরা আজকে আরও একবার সেই শপথ নিচ্ছি যে আমরা দেশের অখণ্ডতার জন্যে জাতীয় সংহতির জন্যে আমরা লড়াই করব এবং দেশকে আরও উন্নতির সোপানে আরও শিখরে নিয়ে যাব এই আশা এই শপথ আমরা আজ থেকে নেব এবং এভাবে আমরা চলব যাতে আমাদের দেশ ভবিষ্যতে আরও উন্নতির শিখরে আরোহণ করতে পারে যাই হোক এই বলে সকলকে 74তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা আরও একবার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ Jai Ho 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 Jai Ho